সময় টেলিভিশনের বার্তা প্রধান মুস্তফা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে শেরপুরের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বক্তারা মুস্তফা দানিশকে বিভিন্নভাবে পুলিশি হয়রানির নিন্দা জানান। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক তৎপরতা বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়। এর আগে 2022 সালের 8 আগস্ট সময় টিভিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে 4 সদস্যের কমিটি গঠন শিরোনামে প্রকাশিত সংবাদের জেরে 2022 সালের 21 সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।